টি টোয়েন্টি বিশ্বকাপ আসে, আবার টি টোয়েন্টি বিশ্বকাপ চলেও যায়, কিন্তু এর মাঝে বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে কখনো জয়ের দেখাই পায় না। অবশেষে অষ্টম আসরে এসে বাংলাদেশের সেই দুঃখটা ঘুচল। আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ 2022-এর বাংলাদেশের প্রথম ম্যাচেই নেদারল্যান্ডসের বিপক্ষে 9 রানের জয় পেয়েছে, আর তাতেই হয়ে গেল ইতিহাস। 15 বছর পর সুপার টুয়েলভের বিশ্বকাপে সুপার টুয়েলভে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ, যা বাংলাদেশের জন্য একটি দুর্দান্ত অর্জন। আর এই জয়ের সব থেকে বড় নায়ক হলেন তাসকিন আহমেদ। আর তাই তো তাসকিন আহমেদের মেতে ছিল পুরা গ্যালারি, এবং শুধু তাসকিনই নয়, হাসান মাহমুদেও মাতিয়ে রেখেছিলেন পুরো গ্যালারিকে। ম্যাচ শেষে সাকিব ভক্তদের আপনাদের মিটিয়েছেন, ভক্তদের সাথে দেখাও করেছেন। ম্যাচে যেমন ছিল আনন্দদায়ক মুহূর্ত, তেমনি ছিল ইমোশনালও মুহূর্ত।